ডোমিঙ্গোকে শুধু শুধু বলের পাঠা বানানোই ক্ষুব্ধ বিসিবি সভাপতি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাসকে নাজমুল হাসান পাপন বলেন, আমার মনে হয় যে কোনো খারাপ পারফরমেন্সের পর আমরা শুধু শুধুই ডোমিঙ্গোকে বলের পাঠা বানানোর চেষ্টা করি। ক্রিকেটাররা সবাই কি তার কথা শুনে? আমি জানতে চাই, ক্রিকেটাররা কি সত্যি শুনে তার কি বলতে চায়? অধিকাংশ ক্রিকেটারের কাছেই ডোমিঙ্গো দুর্দান্ত কোচ, জানিয়েছেন নাজমুল হাসান পাপন। যেসব ক্রিকেটাররা ডোমিঙ্গোর কথা শুনে তারা কিন্তু ঠিকই উন্নতি করেছে। আমি লিখে দিতে পারি, যদি 15 জন ক্রিকেটারকে ডাকি অন্তত 11 জন বলবে ডোমিঙ্গো দুর্দান্ত কোচ। 2-3 জন হয়তো আছে যারা ভিন্ন কথা বলবে, যারা কোচের কথা শুনে না, যারা কোচের কথা শুনে না তাদের সাথে বসার কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি। যারা কোচের কথা শুনে না তাদেরকে জিজ্ঞেস করে লাভ কি? আমাকে তাদের কথা শুনতে হবে যারা কোচের সঙ্গে কাজ করেছে। যখন তারা ফিরবে তখন কোচের সামনে সবার সঙ্গে বসে সব কিছু সমাধান করবো।